আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ, স্বাগতম সংবাদ সংক্ষেপে। বাংলাদেশ ক্রিকেটে পালা বদলের হাওয়া। একটা সময় যে দলটা বেশিরভাগ সময়ই থাকতো হারের বৃত্তে বন্দী, এখন তারাই পাচ্ছে ধারাবাহিক সাফল্য, কি ওয়ানডে কি টি টোয়েন্টি। সাম্প্রতিক সময়ে দেখা মিলছে নতুন এক বাংলাদেশের, যারা বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশের পর এবার ইতিহাস গড়ে আয়ারল্যান্ডের বিপক্ষেও জিতল ওয়ানডে সিরিজ। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের ছুড়ে দেওয়া 102 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই ব্যাটার তামিম ও লিটনের ব্যাটে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে তামিম 41 ও লিটন 50 রানে অপরাজিত ছিলেন। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 81 রান তুলেছিল বাংলাদেশ, যা ছিল ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ। এছাড়াও ওয়ানডেতে প্রথমবারের মতো 10 উইকেটে জয়ের কীর্তি গড়ল তামিমের দল। বাংলাদেশের সামনে সুযোগ ছিল আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের লজ্জা দেওয়ার, তবে দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। এর আগে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে আইরিশরা, তবে তাসকিন হাসানদের দুর্দান্ত বোলিংয়ের সামনে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 101 রানের বেশি তুলতে পারেননি বালবার্নি হিউমরা। বাংলাদেশের হয়ে একাই 5 উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। প্রথমবারের মতো প্রতিপক্ষের 10 উইকেটের সবগুলোই নেয়ার কীর্তি গড়ল বাংলাদেশের পেসাররা। দলীয় 12 রানের মাথায় প্রথম উইকেট হারায় আইরিশরা। হাসান মাহমুদের বলে পঞ্চম ওভারে ওপেনার স্টিফেন ডোহেনিকে হারায় আইরিশরা। 21 বলে খেলে 8 রান করে ফিরে যায় ডোহেনি। এরপর অধিনায়ক বালবার্নিকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন স্টার্লিং। দলীয় 22 রানের মাথায় অভিজ্ঞ ব্যাটার স্টার্লিংকে হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। 12 বলে 7 রান করে LBW-এর ফাঁদে পড়ে বিদায় নেন স্টার্লিং। তার বিদায়ের 2 বল পরেই বিদায় নেন আরেক ব্যাটার হ্যারি ট্র্যাক্টর, তাকেও LBW-র ফাঁদে ফেলে আউট করেন হাসান। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক বালবার্নিও। দলীয় 26 রানে তাসকিনের শিকারে পরিণত হয়ে ফেরেন ডানহাতি এ ব্যাটার। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে আইরিশরা, তবে 19তম ওভারে এবাদতের জোড়া আঘাতে 2 বলে 2 উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর আবারও তাসকিনের আঘাত, জোড়া উইকেট নিয়ে এবাদত হাসানদের মতো একাধিক উইকেটে নিজের নাম লেখান এই পেসার। শেষ দিকে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে 5 উইকেট নেওয়ার স্বাদ নেন হাসান। এরপর আর কেউ প্রতিরোধ করতে না পারায় 101 রানে অল আউট হয় আইরিশরা। বাংলাদেশের হয়ে তাসকিন 3টি, এবাদত 2টি এবং হাসান 5 উইকেট নিয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন হাসান মাহমুদ, আর সিরিজ সেরা মুশফিকুর রহিম। বর্তমান ইসি দায়িত্ব নেওয়ার পর কোনো সংলাপেই যায়নি বিএনপি, তবে তাদের আলোচনায় বসাতে হাল ছাড়ছে না সিইসি। সংলাপের আমন্ত্রণ জানিয়ে বৃহস্পতিবার বিএনপিকে আবারও চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বিডি নিউজ 24.কমকে বলেন, বিএনপি মহাসচিবকে আজ সিইসির দপ্তর থেকে একটি চিঠি পাঠানো হয়েছে, তবে কি বিষয়ে এই চিঠি পাঠানো হয়েছে তা বলতে চাননি তিনি। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, বিএনপি সহ যেসব রাজনৈতিক দলকে আগের সংলাপগুলোতে পায়নি ইসি, তাদের পুনরায় আমন্ত্রণ জানানো হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাদের দলের অন্যান্য নেতাসহ প্রয়োজনে সমমনা দলগুলোকে ইসির পক্ষ থেকে প্রধান ইলেকশন কমিশনার ডিও পত্রের মাধ্যমে আলোচনা ও মতবিনিময়ের জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি। এদিকে আগামী সাধারণ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় আমন্ত্রণ পাওয়ার বিষয়ে বিএনপি বলেছে এ ধরনের আলোচনা অর্থহীন। চিঠি পাওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা অর্থহীন, আমরা এই নির্বাচন কমিশন গঠনের বিরোধিতা করেছি, তাই কমিশনের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কোনো ব্যবসায়ী ক্রেতার কাছে সরকার নির্ধারিত বাজার মূল্যের চেয়ে বেশি নিলে এবং তা প্রমাণিত হলে তার দোকান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালী কাঁচা বাজারে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম উল্লেখ করা ডিজিটাল বোর্ড উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
মেয়র জানান, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আপাতত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন 42টি মার্কেটের মধ্যে 11টিতে ইলেকট্রনিক বোর্ড স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো বাজারে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। এতে নিত্যপণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য লেখা থাকবে। নির্ধারিত সে মূল্যের বাইরে কোনো ব্যবসায়ী বেশি নেয় কিনা তা দেখার জন্য 11 সদস্য বিশিষ্ট মনিটরিং টিম কাজ করবে। এবারের রমজানে গণভবনে কোনো ইফতার পার্টির আয়োজন করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার এই তথ্য জানান। সরকারের ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব তুষার জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়ের নীতি অবলম্বন করেছেন ব্যক্তিগত জীবনে, সেটারই অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম এবং ব্যয় সংকোচন করবেন। রোজার ঠিক আগে পাইকারি পর্যায়ে ব্রয়লার মুরগি কেজি 190 থেকে 195 টাকায় বেচার প্রতিশ্রুতি দিয়েছে পোলট্রি খাতের বড় 4 কোম্পানি। রোজা শুরুর আগের দিন বৃহস্পতিবার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে এক বৈঠকে তাদের এই প্রতিশ্রুতি আসে। তাতে ব্রয়লার মুরগি পাইকারি পর্যায়ে 40 টাকার মতো কমতে যাচ্ছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেন, এখানে কাজী ফার্মসের মিস্টার কাজী আছেন, ওনারা আলোচনা করে সিদ্ধান্তে এসেছেন যে ওনাদের ফার্ম থেকে ওনারা পাইকারিতে 190 থেকে 195 টাকায় বিক্রি করবেন। এখানে সিপি, আফতাব, প্যারাগন ছিল, তারাও একমত হয়েছেন। তবে ভোক্তা পর্যায়ে দাম কত হবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি মহাপরিচালক। শফিকুজ্জামান বলেন, ভোক্তা পর্যায়ে কত হবে তার জন্য আমরা বাজারটা দু একদিন দেখব। আগে তারাই 220 থেকে 230 টাকায় বিক্রি করতেন, আজকে ওনারা 40 টাকা কমালেন, ফলে ভোক্তা পর্যায়ে কত হাত ঘুরছে কি হচ্ছে তা দেখব আমরা, সারা দেশেই তা চেক করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য অভিন্ন তিস্তা নদীর বিষয়ে ভার্বাল নোটের জবাবের অপেক্ষায় আছে নয়াদিল্লির কাছ থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বৃহস্পতিবার বিকালে মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, আমরা এখনও কোনো জবাব পাইনি, উত্তর পাওয়ার পর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নেব। সাবরিন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পানির প্রবাহ হ্রাসের বিষয়ে ভার্বাল নোটটি পাঠিয়েছে এবং আন্তঃসীমান্ত অভিন্ন নদীর পানি বণ্টনের জন্য দীর্ঘ প্রত্যাশিত চুক্তি করার জন্য বাংলাদেশের বিশেষ আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে চলমান জাতিসংঘের পানি সম্মেলনে ঢাকা আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টনের বিষয়টি উত্থাপন করেছে কিনা জানতে চাইলে সাবরিন বলেন, বৈঠকে বাংলাদেশ পানি সম্পদের টেকসই উন্নয়নের বিষয়ে দেশের জাতীয় নীতি তুলে ধরেছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দলটি পুলিশ প্রশাসনকে বিনা ওয়ারেন্টে নেতাকর্মীদের গ্রেপ্তার না করতে অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে রাজধানীর বনানী ক্লাবে খেতে গিয়ে দলের 53 জন নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন নেতারা। তারা বলেছেন, বিএনপি তো কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি নয়, তাহলে কেন নেতাকর্মীরা ক্লাব রেস্তোরাঁয় বসে সামাজিক অনুষ্ঠান বা বৈঠকে মিলিত হতে পারবে না। বৃহস্পতিবার বেলা 11টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল মিন্টু রোডে ডিএমপি কার্যালয়ে যায়। তারা প্রায় 40 মিনিট ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেন। দলীয় সূত্র জানায়, মূলত পবিত্র রমজান মাসের ইফতার কর্মসূচির বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করতে প্রতিনিধি দল ডিএমপিতে যায়। রাজধানী ঢাকায় এবার থানাভিত্তিক ইফতার মাহফিল করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সেই হিসেবে মহানগরীর 50 থানায় 50টি ইফতার অনুষ্ঠিত হবে। প্রতিনিধি দল অনুষ্ঠানগুলোর স্থান ও তারিখ কমিশনারকে জানিয়েছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে দিয়ে বলেছেন, আন্তর্জাতিক ফৌজদারি আদালত ICC এর গ্রেপ্তারি পরোয়ানায় বিদেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারের চেষ্টা হবে মস্কোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। পুতিনকে যে দেশ গ্রেপ্তারের চেষ্টা করবে সে দেশেই রাশিয়ার অস্ত্র আঘাত হানবে বলে বৃহস্পতিবার মন্তব্য করেন তিনি। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ICC। পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ICC-র কৌঁসুলি ও বিচারকদের বিরুদ্ধে গত 20 মার্চ ফৌজদারি মামলাও করেছে রাশিয়া।
এর 2 দিন পরই মেদভেদেব রুশ প্রেসিডেন্ট পুতিনকে গ্রেপ্তার করা নিয়ে ওই মন্তব্য করলেন। পুতিন মিত্র বলে পরিচিত মেদভেদেব টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, পুতিনকে গ্রেপ্তারের মতো ঘটনা কখনো ঘটবে না। তবু কল্পনা করুন, একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের প্রধান কোনো অঞ্চলে গেলেন, যেমন ধরুন জার্মানি সফরে গেলেন এবং গ্রেফতার হলেন, তাহলে সেটি কি হবে? এটি হবে রাশিয়া ফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আর সেক্ষেত্রে আমাদের সব শক্তি ক্ষেপণাস্ত্র উড়ে গিয়ে জার্মান চ্যান্সেলরের কার্যালয় বুন্দেস্টাগে আঘাত হানবে। বিজেপির এক নেতার মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন গুজরাটের সুরাটের একটি আদালত। বৃহস্পতিবার এই কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদেশ শোনার পর এক টুইটার পোস্টে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী। ভারতীয় গণমাধ্যম NDTV জানিয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, আমার ধর্ম সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত, সত্যই আমার ঈশ্বর, অহিংস উপায়েই তাকে পেতে হয়। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে বক্তৃতা করার সময় রাহুল গান্ধী অভিযোগ করে বলেছিলেন, সব চোরের নাম কিভাবে মোদি হয়। তার এই মন্তব্যের পর বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদি রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন। মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট HH ভার্মার আদালত গত সপ্তাহে উভয় পক্ষের চূড়ান্ত যুক্তি শুনানি শেষ করেন এবং রায় ঘোষণার জন্য 23 মার্চ দিন ধার্য করেন। বৃহস্পতিবার চূড়ান্ত রায়ে রাহুল গান্ধীকে 2 বছরের কারাদণ্ড দেন আদালত, তবে তাকে 30 দিনের জামিন দেওয়া হয়েছে। এর মধ্যে রায়ের বিরুদ্ধে রাহুলকে উচ্চ আদালতে আপিল করতে হবে, তা না হলে নিয়ম অনুযায়ী তাকে গ্রেফতার করা হতে পারে। এদিকে এর রায়ের পর রাহুল গান্ধীর বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী সহ বিরোধী নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রিয়ঙ্কা গান্ধী এক টুইটার পোস্টে লিখেছেন, ভয় দেখিয়ে, শাস্তি দিয়ে, বৈষম্যমূলক আচরণ করে রাহুল গান্ধীজির কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হচ্ছে। আমার ভাই কখনো ভয় পায়নি, সে কখনো ভীতু হবে না, সে সত্য কথা বলে বেঁচে আছে এবং সত্য কথা বলতেই থাকবে। সত্যের শক্তি ও কোটি কোটি মানুষের ভালোবাসা তার সঙ্গে আছে। ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত MV বাংলার সমৃদ্ধি জাহাজটি $2,24,80,000 ক্ষতিপূরণ পেয়েছে। জাহাজের মালিক বাংলাদেশ শিপিং কর্পোরেশন বীমা কোম্পানির কাছ থেকে এই অর্থ পেয়েছে। প্রতি ডলার $106 হিসেবে ক্ষতিপূরণ পাওয়ার পরিমাণ দাঁড়ায় $238,28,80,000। বৃহস্পতিবার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মোহাম্মদ জিয়াউল হক জাগো নিউজকে বলেন, বিমার টাকা এরই মধ্যে সাধারণ বীমা কর্পোরেশনে চলে এসেছে, BSC-তে আসেনি, চলে আসবে ইনশাআল্লাহ। গত বছরের 2 মার্চ ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধকালীন ক্ষেপণাস্ত্রের আঘাতে BSC-র MV বাংলা সমৃদ্ধি জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজে 3rd ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরে 9 মার্চ জাহাজের অন্য নাবিকদের ফিরিয়ে আনা হয়। নেদারল্যান্ডসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ওয়ানডেতে 1 রানের জয়ে 3 ম্যাচের সিরিজে 1-1 ব্যবধানে সমতায় ফিরল স্বাগতিক জিম্বাবুয়ে। জয়ের জন্য শেষ ওভারে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল 19 রান, হাতে ছিল মাত্র 1 উইকেট। টেন্ডাই চাতারাকে প্রথম বলে 4 মেরে জয়ের পথ সহজ করেন রায়ান ক্লেইন। পঞ্চম বলে ফ্রেড ক্লাসেন 6 হাঁকিয়ে ব্যবধানটা আরও কমিয়ে আনেন। শেষ বলে আরেকটি 4 মারলেই জয়ের সঙ্গে 1 ম্যাচ হাতে রেখে সিরিজটাও নিজেদের করে নিতে পারত ডাচরা, কিন্তু সেটি আর করতে পারেনি। বাউন্ডারি হাঁকাতে না পারায় দৌড়ে রান নিচ্ছিলেন ক্লাসেন ও ক্লেইন। 2 রান নিতে পারলেও জয়ের কাজটা সারতে পারেননি তারা, রান আউট হন ক্লেইন। 272 রানের লক্ষ্য তারা করে নেদারল্যান্ডস অল আউট হয় 270 রানে। শেষ বলে রোমাঞ্চকর জয় পায় জিম্বাবুয়ে। চলতি মাসের শেষ দিকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এর 16তম আসর, আর এই আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সাকিব আল হাসান ও লিটন দাস এবং দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলবেন মুস্তাফিজুর রহমান। IPL-এ খেলার অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন এই 3 ক্রিকেটার, সেই বিষয়ে সিদ্ধান্ত জানাল BCB। 31 মার্চ শুরু হচ্ছে IPL-এর নতুন আসর, তাতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা সাকিব ও লিটনের। তবে 4 এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। 5 দিন পর্যন্ত খেলা হলে টেস্টটি শেষ হবে 8 এপ্রিল, অর্থাৎ শুরুর 1 সপ্তাহে IPL-এ থাকতে পারছেন না তারা। সাকিব লিটন ছাড়াও IPL-এ আছেন বাংলাদেশের আরেক তারকা মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে শুরু থেকে খেলতে তার অবশ্য বাধা নেই,
কারণ লাল বলের চুক্তিতে না থাকা মুস্তাফিজকে টেস্ট স্কোয়াডে এমনিতেই রাখা হয় না। রাশিয়ার কাছে হেরে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশের মেয়েরা। 2 ম্যাচে 3 পয়েন্ট পাওয়া বাংলাদেশের সামনে এখন ভারত ও নেপাল। 2 ম্যাচ জিতলেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা তা নির্ভর করছে অন্য ম্যাচগুলোর ফলাফলের উপর, যে কারণে বাংলাদেশের লক্ষ্য এখন ভারত ও নেপালকে হারানো। শুক্রবার সন্ধ্যা 7:15 কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার 2 পরাশক্তি, ভারত ও বাংলাদেশ। এবার আয়ারল্যান্ড সিরিজ দিয়ে 3 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিল সিলেট। তবে আরেকটি আন্তর্জাতিক সিরিজ পেতে এই ভেন্যুতে বেশি অপেক্ষা করতে হচ্ছে না। জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে ও টেস্ট সিলেটে রাখার সিদ্ধান্ত হয়েছে। আসছে জুনে 3 ম্যাচের ওয়ান ডে, 2 টেস্ট ও 3টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রশিদ খানদের। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজ নিয়ে শঙ্কা থাকলেও বিশ্বকাপ প্রস্তুতি মাথায় রেখে ওয়ান ডে হচ্ছে নিশ্চিতভাবেই। 2 টেস্ট কোনো কারণে না হলেও হবে 1টি টেস্ট। জানা গেছে ওয়ান ডে সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 2 টেস্টের 1টিও হওয়ার কথা সিলেটে। টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুরে। তবে টি-টোয়েন্টি সিরিজ কোনো কারণে বাতিল হলে একমাত্র টেস্ট নিয়ে যাওয়া হতে পারে ঢাকায়। সংবাদ সংক্ষেপ এখন এইটুকুই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি অনুগ্রহ করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।